আজকে আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটির জন্য নতুন একটি সেকশন তৈরি করব। তাহলে চলুন তৈরি করে ফেলি। আর এই নতুন সেকশনটি তৈরি করার জন্য আমি আমার হোম পেজের সবার নিচে যাচ্ছি। যেহেতু আমরা একটি সেকশন তৈরি করব, আর সেকশন তৈরি করতে গেলে প্রথমে যেহেতু একটি টাইটেলের প্রয়োজন হয়, সো আমরা প্রথমে একটি টাইটেল তৈরি করব। আর এই টাইটেল তৈরি করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর আমি এখানে টেক্সট বাটনে ক্লিক করলেই আমার একটি নতুন টেক্সট বক্স চলে এসেছে। তো আমরা যে ধরনের সেকশন তৈরি করব সেই অনুযায়ী আমরা আমাদের টাইটেল নামটা দিব। আমি যদি একটি এডুকেশন সেকশন তৈরি করি, তাহলে সেই অনুযায়ী আমি আমার টাইটেলের নাম দিতে পারি মাই এডুকেশন। এছাড়াও আপনি যদি আপনার এডুকেশনাল সেকশনের পাশাপাশি অন্য কোনো অ্যাক্টিভিটিস বা কারিকুলাম অ্যাড করেন, তাহলে আপনি আপনার টাইটেলের নামটা চেঞ্জও করতে পারেন। তো আমি আমার টাইটেলের নাম দিচ্ছি এখানে মাই রিজুম। মাই রিজুম লেখার পর যেহেতু এটা একটা টাইটেল হবে, সো আমি নর্মাল টেক্সট থেকে এখানে টাইটেল অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা এর আগের যে সেকশনটা, সেই সেকশনের টাইটেলটা আমরা দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার পর অনেক সুন্দর লাগছে, সো আমি এটারও ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি ইম্ফাসিস অপশন ক্লিক করলে আমার টাইটেলের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। এরপরে যেহেতু আমাদের এই সেকশনের আন্ডারে আমরা আরও দুটি সেকশন তৈরি করব, সো প্রথমে আমি এখানে একটি হেডিং তৈরি করছি। হেডিং তৈরি করার জন্য ডাবল ক্লিক করার পর টেক্সট অপশনে আমি এখানে প্রথম হেডিংটি দিচ্ছি। যেহেতু আমি একটি এডুকেশনের সেকশন তৈরি করব, সো আমি এখানে লিখছি এডুকেশন। এডুকেশন লেখার পর আমি এখান থেকে হেডিং সিলেক্ট করে দিচ্ছি। আমার হেডিংটি তৈরি হয়ে গেছে। সেমভাবে যেহেতু আমার আরেকটি হেডিং লাগবে, সো আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি। দেন এইখানে আমি সেই হেডিং লাইনটি চেঞ্জ করে দেবো। তো আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এখান থেকে এক্সপিরিয়েন্স লিখে দিবেন, আপনার কী কী অভিজ্ঞতা আছে। আপনি যদি কোনো জব করে থাকেন, সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি আপনার এই এক্সপিরিয়েন্স সেকশনে লিখবেন। তো আমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নাই, সো আমার অ্যাচিভমেন্ট আছে, সো আমি আমার অ্যাচিভমেন্টগুলো আমার এই সেকশনে লিখব। তো অ্যাচিভমেন্ট হলো আপনি যদি কোনো পরীক্ষায় পার্টিসিপেট করে থাকেন এবং সেখান থেকে কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন, তাহলে সেগুলো হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। তো আমি এখানে অ্যাচিভমেন্ট লিখছি। তো আমি অ্যাচিভমেন্ট লেখার পর যেহেতু আমার এখানে দুটি সেকশন তৈরি করবো আমি, সো আমি প্রথমে উপরের যে সেকশনটা আছে বা টেক্সট বক্সটা আছে এটাকে আমি ছোট করে নিচ্ছি এইভাবে। তো আমি সমানভাবে অর্ধেক করে নিলাম। অর্ধেক করার পর সেমভাবে নিচের যে বক্সটাকে এটাকেও আমি ছোট করে নিচ্ছি। ছোট করে নেয়ার পর আমার এই বক্সটাকে আমি এভাবে ক্লিক করব, ধরে আমি তার পাশাপাশি দিয়ে দিব। তো আমার এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি সেকশন আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা এডুকেশন ব্যাকগ্রাউন্ড যা যা আছে আমরা সেটা এখানে লিখতে পারি। তো আমরা সিভিতে যেভাবে লিখি আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তো আমরা সেভাবে লিখতে পারি, ঠিক যেমনটি লিফো। তার মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তো আপনি যদি আপনার লাস্টে যে ডিগ্রিটি অর্জন করেছেন সেটা আপনি লিখতে পারেন প্রথমে, দেন সিকোয়েন্সিয়ালি আপনার এইচএসসি এসএসসি এর পরে নিচে আপনি আসতে পারেন। তো আমার সর্বশেষ যে ডিগ্রিটি আমি অর্জন করেছি সেটা আমি এখানে লিখব। সেটার জন্য প্রথমেই আমি এখানে একটি টেক্সট বক্স নিচ্ছি। তো আমি প্রথমেই এইখানে আমার ভার্সিটির নাম দিব। আমি যেহেতু আমার ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রিটা অর্জন করেছি, সো আমি এখানে আমার ভার্সিটির নাম দিচ্ছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। বাংলাদেশ লেখার পর যেহেতু আমার এটা নর্মাল টেক্সট করা আছে, তো আমি এখান থেকে এটা সাব হেডিং করে দিচ্ছি। এরপরে আমি ইন্টার প্রেস করছি। করার পর আমি আমার ভার্সিটিতে আমার ডিউরেশন কতদিন বা কতদিন ছিলাম, তো আমি এটা লিখে দিচ্ছি 2016 থেকে 2020। তো 20 লেখার পর আমি এখানে একটা স্পেস দিব। দেওয়ার পর অন্য অপশনগুলো লিখব, অথবা আপনি চাইলে এখানে শিফট চেপে আপনার অন্য কিছু এইভাবে একটি দাড়ি ব্যবহার করতে পারেন, যেন আপনার স্টাইলটি অনেক সুন্দর হয় দেখতে। তো এরপরে আমি লিখছি আমার ডিগ্রির নাম। তো আমার আপনার যে ধরনের ডিগ্রি আছে সেই ডিগ্রিগুলো আপনি এখানে লিখবেন। তো আমি ডিগ্রির নাম লিখছি ব্যাচেলর অফ সায়েন্স। লেখার পর সেমভাবে আমি আরেকটি দাড়ি ব্যবহার করছি। এরপরে আমি কি সাবজেক্টে পাস করেছি সেটার নামটা লিখবো আমি। আমার যেহেতু সাবজেক্ট ছিল সিএসই, আমি সেটা লিখছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। লেখার পর আমার এই সাবজেক্টে আমি পাস করার পর আমার যে রেজাল্টটা সেটা আমি দিয়ে দিব। আমি সেমভাবে আমার রেজাল্টটা দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যা যা লেখা দরকার আমরা লিখে ফেলেছি। এরপরে আপনি যদি কোনো
প্যারাগ্রাফ বা টেক্সট কোনো কিছু লিখতে চান তাহলে আপনি ইন্টার দিয়ে সেটা নিচে লিখে ফেলবেন। তো আমি ইন্টার দিয়ে কিছু ডামি টেক্সট নিচ্ছি, আমার এখানে টেক্সটে কপি করা আছে। সো আমি এই ডামি টেক্সটটা প্রথমে কপি করছি, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনার যা যা প্রয়োজন বা যা যা আপনার মনে থাকে যেটা আপনি লিখতে চান সেটা আপনি এইভাবে লিখে দিবেন। বেশি বড় করে লিখবেন না, যা ছোটোই লিখবেন যেন দেখতে আপনার লেখাটা অনেক সুন্দর লাগে। তো আমি এটাকে আমার এই টেক্সট বক্সটাকে ছোটো করে নিচ্ছি, অর্ধেক করে নিচ্ছি। তো অর্ধেক করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো আপনি চাইলে আরও স্টাইল করতে পারেন। তো স্টাইল করার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা এটা নর্মাল টেক্সটেই রাখবো। এখানে আমি বোল্ড করে দিচ্ছি এবং ইটালিক করে দিচ্ছি, আমার দেখতে অনেক সুন্দর লাগছে। তো সেমভাবে আমাদের লেখাগুলোকে আমরা যদি ডিজাইন করতে চাই আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এইখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করব যেন দুই পাশে দেখতে সমান লাগে এবং অনেক সুন্দর লাগে। তো আমরা এই ডিজাইনটা বারবার যেহেতু ব্যবহার করব, সো আমি প্রথমে এই ডিজাইনটাকে ডুপ্লিকেট একটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর সেমভাবে আমি এটাকে চেঞ্জ করব না, সো আমি এটাকে সিলেক্ট করে এই পরবর্তী যে সেকশনে সেই সেকশনে দিয়ে দিলাম। তো আমাদের সেকশনটা দুটি সেকশন কমপ্লিট হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমরা পুরো সেকশনটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমরা সেমভাবে প্রথমে এডুকেশন যে সেকশনগুলো আছে সেটা পূরণ করে ফেলব। তো এরপরের যে অপশনটা সেটা হচ্ছে আমার HSC। তো HSC যা যা ইনফরমেশন সেটা আমি এখানে দিয়ে দিব। তো আমি প্রথমে আমার এখানে কলেজের নাম লিখব। তো আমার কলেজের নাম লিখছি আমি, তো আমি আমার কলেজের নাম দিলাম পীরগঞ্জ গভর্নমেন্ট কলেজ। এরপরে আমার ডিউরেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি 2012 থেকে 2014। দেন আমার এইখানে কী গ্রুপ ছিল সেটা আমি দিয়ে দেব, আমি সায়েন্স কমার্স না আর্টসে ছিলাম। তো এইখানে আমি এটুকু কেটে দিচ্ছি, কেটে দিলে আমার সায়েন্স থাকবে শুধু। এর পাশাপাশি আমরা কী এক্সামিনেশন ছিল সেটা আমরা বলে দিব এখানে। তো আমি এখানে লিখে দিলাম হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তো আমি তার পাশাপাশি রেজাল্টটাও আমরা লিখে দেবো এখানে 3.50 out of 5। তো আমার পরের যে সেকশনটা সেটাও তৈরি হয়ে গেল। সেমভাবে আপনি যদি এখানে কোনো কিছু লিখতে চান তাহলে এইভাবে আপনি 2-3 লাইনে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আমরা এই সেকশনটাকে আরেকটা কপি করছি, ডুপ্লিকেট কপি করলাম। তো ডুপ্লিকেট কপি করার পর এইখানে আমি আমার হাই স্কুলের নামটা লিখব প্রথমেই। তো আমার স্কুলের নামটা লিখে দিলাম পীরগঞ্জ পাইলট হাই স্কুল। দেন আমি এইখানে ডিউরেশন টাইমটা দিয়ে দিব 2010 থেকে 2012। দেওয়ার পর আমি কোন গ্রুপে ছিলাম, সায়েন্স কমার্স না আর্টসে, তো আমি সায়েন্সে ছিলাম, সায়েন্স লেখা আছে। এরপরে আমি আমার এক্সামিনেশন টাইপটা বলে দিব এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। দেন আমি এখানে আমার রেজাল্টটা বলে দিব 5 out of 5। লেখার পর আমরা এখানে আবার সেমভাবে কোনো কিছু যদি লিখতে চাই বা বলতে চাই তাহলে আমরা এখানে লিখে দেবো। এডুকেশনাল সেকশনটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা অ্যাচিভমেন্টের যে সেকশনটা সেটা পূরণ করব। তো প্রথমেই আমরা যে সেকশনের স্টাইলটা দেখতে পাচ্ছি, আপনি যদি এই স্টাইলটি ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে অন্য স্টাইলও ব্যবহার করতে পারেন। তো আমার এই স্টাইলটা যেটা আছে, সো আমি এখানে অন্য কোনো স্টাইল ব্যবহার করব। তো আমার এখানে যেহেতু ভার্সিটির নাম আছে, তো আমি এখানে আমার অ্যাচিভমেন্ট বা যে কোর্সগুলো আমি করেছি সেগুলোর নামগুলো লিখব। সো আমি প্রথমেই ভার্সিটির নাম লিখে আমি এখানে কোর্সের নামগুলো লিখব। তো আমি এখানে আমার টেক্সট ফাইলে যেহেতু লেখা আছে, সো আমি এখান থেকে আমার কোর্সের নামটাকে কপি করছি। কপি করার পর আমি এখানে সেটা বসিয়ে দিচ্ছি, এভাবে চলে এসেছে আমার কোর্সের নামটা। এই কোর্সটা আমি কবে করেছিলাম এবং কোন ইনস্টিটিউটে করেছিলাম সেটা আমি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কপি করে। সেমভাবে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি দেখতে পাচ্ছি 4 January 2020 এই কোর্সটা আমি করেছিলাম। দেন এই কোর্সের যদি কোনো ডিউরেশন থাকে বা কয় মাসে বা কত ঘন্টার আপনি এই কোর্সটা করেছিলেন সেটা আপনি চাইলে পাশে লিখে দিতে পারেন। আর এই কোর্সটা করেছিলাম আমি ICT এবং A2Y এর আন্ডারে। আর এই কোর্স সম্পর্কে আপনি যদি কোনো কিছু জানাতে চান তাহলে এখানে কয়েক লাইনে লিখতে পারেন। এরপরের সেকশনটা আমরা সেইভাবে করে ফেলি। তো এর আগে যে আমি কোর্সটি করেছিলাম সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট, আমি লিখে দিলাম। এবং এই কোর্সের ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করলাম। কপি করার পর আমি সেমভাবে এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিলাম। এই কোর্সটা আমি
2018 করেছিলাম এবং 3 মাসের কোর্স ছিল এটা, এবং এই কোর্সটা ছিল এলআইসিটি এবং বিসিসির আন্ডারে। তো সেমভাবে এই কোর্স সম্পর্কে কোনো কিছু লিখতে চাইলে আপনি এখানে নিচে লিখে দিবেন, তো আমি আমার আগের আমি টেক্সটাইল রাখছি। সেমভাবে এর আগে যে আমি কোর্সটা করেছি সেটা আমি লিখে দিচ্ছি, সরি আমি প্রথমে সিলেক্ট করছি এটাকে। সিলেক্ট করার পর লিখছি ওয়েব ডিজাইন, ডিজাইন লেখার পর আমি এখান থেকে সেই কোর্সের ব্যাকগ্রাউন্ডটা কপি করছি, এখানে সেটা আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। তো এই কোর্সটা আমি আগস্ট 2017 করেছি, 4 মান্থের কোর্স ছিল। তো এটা আমি করেছিলাম বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে। তো আপনি এই কোর্স সম্পর্কে যদি কোনো কিছু লিখতে চান তাহলে এইভাবে আপনি টেক্সট আকারে লিখে দিতে পারেন। আবার আপনি যদি আপনার এই এডুকেশনাল ইনফরমেশনটা হাইড করে রাখতে চান তাহলে সেটার জন্য আমরা এখানে আরেকটি মজার অপশন পাবো, তো সেটা হচ্ছে কলাপসেবল টেক্সট। তো আমি এটাকে প্রথমে নিয়ে নিচ্ছি ক্লিক করে, তো আমি এখানে নিয়ে নিলাম। তো এখানকার যে ইনফরমেশনটা আছে সেটার জন্য প্রথমে আমরা হেডিংটা দেখতে পাচ্ছি, তো হেডিংটা এখান থেকে আমি কপি করছি। কপি করার পর আমি সেটাকে এই যে হেডিংটা লাইনটা আছে সেটাকে বসিয়ে দিলাম এডুকেশন। দেওয়ার পর আপনি যদি এই যে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা এটাকে কপি করে আপনার এটার ভিতরে রাখতে চান তাহলে সেখান থেকে নিয়ে আসবেন মাউস ধরে, তারপর এইভাবে আপনি এখানে ছেড়ে দিবেন। তো সেমভাবে এটাকে আমি নিয়ে আসছি এভাবে কপি করে বা সিলেক্ট করে। সিলেক্ট করে নিয়ে আসার পর আমরা যেহেতু উপরে যদি রাখতে চাই তাহলে এখানে রাখবো মাউসটা, আর নিচে রাখতে চাইলে এখানে রাখবো। তো আমি নিচে রাখতে চাই, সেমভাবে এটাকে আমি নিচ্ছি। নেওয়ার পর আমি এইভাবে এটা নিচে দিয়ে দিচ্ছি। তো আমাদের এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটা এখন হাইড হয়ে গেছে। তো আপনি যদি আপনার এই যে এডুকেশনাল সেকশনটা আপনি এইভাবে রাখতে চান তাহলে আপনি এইভাবে তৈরি করতে পারেন, দেন এই অপশনে ক্লিক করলে আপনার সেটা চলে আসবে। তো আমরা এইখানে ক্লিক করে সেটাকে হাইড করছি। হাইড করার পর এটা যেহেতু আমাদের এখানে দুটো সেকশন হবে, সো আমি এটাকে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে সেটাকে ছোট করে নিচ্ছি, সেমভাবে এটাকে আমি হাইড করে দিচ্ছি। এবং এরপর আমরা আরেকটি কলাপসেবল টেক্সট নিচ্ছি, দেন এখানে আমি এটাকে প্রথমে ছোট করে নিচ্ছি। এভাবে ছোট করে নেওয়ার পর আমি এটা এই সাইডে লেফট রাইট সাইডে দিয়ে দিচ্ছি, তোমার রাইট সাইডে চলে এসেছে। দেন এখানে প্রথমেই আমি আমার যে টেক্সটটা আছে সেটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে সেটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর সেমভাবে আমরা এখান থেকে নিব আমাদের এই সেকশনটি, নেওয়ার পর এখানে ছেড়ে দিব। তো এটা যেহেতু আমরা সর্বশেষ যে সেকশনটা সেটা নিয়েছিলাম, তো এটা এবার আমরা সর্ব উপরে দিব, আমি উপরে দিচ্ছি। সেমভাবে এটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এইভাবে উপরে দিয়ে দিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু আর হেডিংয়ের প্রয়োজন নেই, সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এইভাবে এইটাকে একবারে ডিলিট করে দিই, তো আমাদের হেডিংটা ডিলিট হয়ে গেছে। তো দেখুন আমাদের এই এডুকেশনাল যে সেকশনটা আপনি চাইলে এইভাবে হাইড করে দেখাতে পারেন আপনার। তো এখানে আমরা আরেকটি মজার অপশন পাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি এটা হাইড করে রাখতে চান তাহলে এখানে এখানে ক্লিক করলে সেটা হাইড হয়ে যাবে, অথবা ক্লিক করলে সেটা চলে আসবে। এছাড়া আপনি এই কলাপসেবল টেক্সট দিয়েই মজার আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, যখন আপনি এখানে ক্লিক করবেন সাইডে, ক্লিক করার পর আমরা উপরে একটি অপশন দেখতে পাচ্ছি। তো আপনি যদি এই কলাপসেবল অপশনটা রাখতে চান তাহলে এখানে অ্যানাবেল করে রাখবেন, অথবা যদি না রাখতে চান এইভাবেই দেখাতে চান সেটার জন্য আপনি এটাকে অফ করে দেবেন। সেমভাবে এটাকে আপনার দেখাতে চাইলে এইভাবে ওপেন করে রাখতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই এডুকেশনাল সেকশনটা কত সুন্দর লাগছে দেখতে। তো চলুন আমরা আমাদের এই ওয়েবসাইটটি একবার ভিউটা দেখে নিই। তো সেটার জন্য আমি ভিউ অপশনে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথেই আমার সেই ওয়েবসাইটটি চলে এসেছে। তো লোডিং নিতে একটু দেরি হচ্ছে। তো দেখুন আমাদের প্রথম যে সেকশনটা আমরা তৈরি করেছিলাম সেটা হচ্ছে অ্যাবাউট মি, এরপরেরটা হচ্ছে মাই সার্ভিসেস, এরপরেরটা হচ্ছে মাই স্কিলস, এবং সর্বশেষে আমরা যেটা তৈরি করলাম সেটা হচ্ছে মাই রেজুম। দেখুন আমাদের এটা যদি আপনি এভাবে দেখাতে চান তাহলে এইভাবেও দেখাতে পারেন, অথবা আপনি কলাপসিবল অপশনটা যদি অন করে রাখেন তাহলে আপনার এটা হাইড অবস্থায় দেখাবে। তো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে দেখাতে পারেন। এভাবে আপনি অনেক সুন্দর সুন্দর সেকশন তৈরি করতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই, এর পরের দিন আমরা আরেকটি নতুন সেকশন তৈরি করব। আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন, আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।